লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার এক যুগ পূর্তিতে 40 জুন কোরআনে হাফেজকে সম্মান জানিয়ে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুগপূর্তি অনুষ্ঠানে হাফেজদেরকে এ সম্মাননা জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করায় আইডিয়াল মাদ্রাসার 30 জন শিক্ষার্থীকেও সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। যোগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন করা হয়। আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামী আমির ASUM রুহুল আমিন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর এনায়েত উল্লাহ পাটোয়ারি, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরি, হেফাজত ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাশেমি। বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকেই যেন আগামী নেতৃত্ব সৃষ্টি হয়, তাহলে দেশের দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসী দূর হবে। ইসলামের পাখিরা কখনো অন্যায় করবে না, অন্যায়ের সঙ্গে আপোষও করবে না। সুন্দর দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। এটি আগামী দিনে অন্যান্য প্রতিষ্ঠানগুলির প্রেরণা। আমি লম্বা বক্তব্য করার সংক্ষেপে বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের প্রত্যাশা, বিশেষ করে দিনী শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের প্রত্যাশা অনেক। ভালো মানসম্পন্ন ইলেম সংস্থা, আমরা যেমন এখান থেকে আমার নিজের একটা বুথ অর্জন করতে পারি। প্রসঙ্গত 2012 সালে লক্ষ্মীপুরে আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে আলিম পর্যন্ত ও হেপস বিভাগে 600 শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।